তৎকাল টিকিট বুকিংয়ে মোস্ট অব দ্য টাইম পেমেন্ট ফেল্ড হওয়ার কারণে টিকিট বুক করা যায় না কিছু কিছু সময় আবার পেমেন্ট সাকসেসফুল হলেও টিকিট বুক হয় না আর এই সমস্যার সমাধান হিসেবে আমরা আইআরসিটিসি ই ওয়ালেট ব্যবহার করতে পারি এই ওয়ালেট ব্যবহার করে না কেবল পেমেন্ট সাকসেসফুলি হবে তার সাথে পেমেন্ট দ্রুত হওয়ার কারণে তৎকাল টিকিট কনফার্ম হওয়ার চান্সও বেড়ে যাবে যারা এখনও আইআরসিটিসি ই ওয়ালেট অ্যাক্টিভেট করেননি এবং জানেন না কিভাবে ই ওয়ালেটে টাকা অ্যাড করতে হয় তাদের জন্য অলরেডি ভিডিও আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই ভিডিওটি শেষ করার পর অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন আচ্ছা তৎকাল টিকিট বুকিংয়ের আগে বুকিংয়ের টাইমিংটা জেনে নিতে হবে নন এসি টিকিটের ক্ষেত্রে বুকিং শুরু হয় জার্নি ডেটের একদিন আগে সকাল এগারোটা থেকে এবং এসি টিকিট সকাল দশটা থেকেই শুরু হয়ে যায় না বুঝতে পারলে অসুবিধা নেই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরুন আপনার পাঁচই জানুয়ারিতে এসি তৎকাল টিকিট লাগবে তাহলে আপনাকে চার জানুয়ারি সকাল দশটায় তৎকাল টিকিট বুক করতে হবে আর স্লিপার টিকিট হলে সেটা শুরু হবে সকাল এগারোটায় টিকিট বুকিং করার আগেই একটা কাজ আপনাকে করে রাখতে হবে আপনাকে প্যাসেঞ্জারের ডিটেলস অ্যাড করে রাখতে হবে আইআরসিটিসি অ্যাপে লগ ইন করে অ্যাকাউন্ট অ্যাপে ক্লিক করুন দেন মাই মাস্টার লিস্ট অপশানে ক্লিক করুন উপরে অ্যাড প্যাসেঞ্জার অপশানে ক্লিক করুন এখানে প্যাসেঞ্জারের নেম ডেট অফ বার্থ জেন্ডার ইত্যাদি পুট করুন বার্থ প্রিফারেন্স থেকে নিজের পছন্দমতো সিট সিলেক্ট করে নিন মিল প্রিফারেন্স থেকে যে কোনো একটি চুজ করে নিন কেননা মিল তো আপনি পাবেন না আইডি কার্ডের অপশান থেকে যে কোনো একটি কার্ড চুজ করে তার নাম্বার নিচের ঘরে বসান এবং শেষে অ্যাড প্যাসেঞ্জার অপশানে ক্লিক করুন এইভাবে আপনি একের অধিক প্যাসেঞ্জার অ্যাড করতে পারবেন এবার বুকিং প্রসেস দেখুন আমি নন এসি টিকিট বুক করব তাই এগারোটা বাজার দশ মিনিট আগেই লগ করে রেখেছি আমি ইন্টারসিটি এক্সপ্রেসের সেকেন্ড সিটিংয়ে টিকিট কেটে দেখাচ্ছি স্লিপারের তৎকাল ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে যার লিঙ্ক আপনি আই কার্ড এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রসেস কিন্তু একই সুতরাং এই ভিডিওটি কমপ্লিট করার পর ওই ভিডিওটি দেখে নিলে আপনার আর কোনো রকম ডাউট থাকবে না যাই হোক এগারোটা বেজে গেছে তাই টু ক্লিক করব প্রসেসিং হতে একটু সময় লাগবে দেন প্যাসেঞ্জার ডিটেলস অপশনে ক্লিক করুন নেক্সট পেজে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনার পূর্বে সেভ করে রাখা প্যাসেঞ্জারের ডিটেলস এখানে অটোমেটিক শো করবে এই বক্সে ওকেতে ক্লিক করুন দেন আপনি যে প্যাসেঞ্জারদেরকে অ্যাড করতে চান তার বা তাদের চেক বক্সে ক্লিক করে সিলেক্ট প্যাসেঞ্জার অপশানে ক্লিক করুন এরপর পেমেন্ট মোডে উপরের অপশনটি সিলেক্ট করে রাখবেন এবং ট্রাভেল ইন্স্যুরেন্স অপশানে অবশ্যই ইয়েস অপশানটি সিলেক্ট রাখবেন দেন রিভিউ জার্নি ডিটেলস অপশানে ক্লিক করুন এই পেজে আপনার জার্নি ডিটেলস কুইকলি চেক করে নিচে ক্যাপচারটি ফিল করুন এবং প্রোসিড টু পে অপশানে ক্লিক করুন এই অ্যালার্ট বক্স থেকে নিচে ইয়েস বাটনে ক্লিক করুন পেমেন্ট মেথডের জন্য ওয়ালেট ট্যাবে ক্লিক করুন প্রথমেই আইআরসিটিসি ই ওয়ালেটের বক্স পাবেন সেখানে ক্লিক করুন এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপি এখানে পোট করুন এবং নিচে পে অপশনে ক্লিক করুন নিন টিকিট সাকসেসফুল্লি বুক অ্যান্ড কনফার্ম এত ভ্যালুয়েবল ভিডিও বানানোর পরেও একশো জনের মধ্যে মাত্র দুইজন সাবস্ক্রাইব করছেন ফলে ভিডিও বানানোর প্রতি ইন্টারেস্ট ক্রমশই কমে আসছে যাই হোক আশা রাখছি বাংলার এই চ্যানেলটিকে আপনারাও সাপোর্ট করবেন আমি চিরঞ্জিত মণ্ডল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ